Supriya student. আজকে আমরা এই রিং কিভাবে বানানো যায় এটা নিয়ে আলোচনা করব। এই ধরনের রিং যদি থাকে তো এটাকে আমরা টপ পার্টটাকে প্রথম এখান থেকে স্প্লিট এটাকে হাইড করে দিচ্ছি। তো প্রথম আমাদের একটা এরকম একটা আইডি কোড বানানো, তার জন্য আমরা এই সাইজ নিয়ে নিয়েছি, এটা একটা সার্কেল নিয়ে নিয়েছি, এটাকে অফসেট মেরে নিয়ে এরকম এরকম উপরে তুলান, ঠিক আছে। তারপরে এখানে একটা করে লাইন নিয়ে নেব, প্রথমে ফ্রন্ট ভিউ থেকে লাইনটা স্টার্ট করব। লাইনের প্রথমে এই সাইডটা নিয়ে এবার এই যে লাইনটা এবার নিচ্ছে এই অবস্থায় আমি এটাকে টপ ভিউ করবো, ঠিক আছে। এখান থেকে করে নিচ্ছি টপ ভিউ, এবার লাইনটা এই টপ থেকে এইভাবে ড্র করলাম, এটাকে মিরর করে নিচ্ছি দু সাইডে। এর মিডিলের ডিজাইনটা হবে এত বড়, এটাকে এক সাইডে করে নিচ্ছি, এটাকে এখান থেকে এখানে স্কেল এখানে সেন্টার করে নিচ্ছি। প্রথম এটাকে আমরা লেন্থ নিয়ে নেব, এখান থেকে লেন্থ নিতে পারি, এই যে লেন্থ 61.87, এটা লাইন নিয়ে নিচ্ছি 61.87, এখানে ডিভাইড বাই টু, এটা লেন্থটা আমি বাড়াবার চেক করে দিচ্ছি, লেন্থ 61.88, মানে এটারও সেম লেন্থে একটা আমরা কার্ভ ড্র করলাম। এবার এটাকে আমরা দেখবো কি কতটা কপি হচ্ছে, ঠিক আছে, কেমন পিসটা আছে। তো এই একটা পিস আর এই একটা পিস, এই পিসটাই আমার এদিকে 180 হয়ে যাচ্ছে। এই দুটো পার্ট আমাকে বানাতে হবে, আর দুটো পার্টও বানাতে হবে, একটাই পার্ট বানাতে হবে, একটা এদিকে হাফ রাউন্ড হয়ে যাচ্ছে আর একটা এদিকে ডায়মন্ড হয়ে যাচ্ছে। দেখা যাক কেমন কি করতে হয়। তো আমাদের এটাকে লক করে নিচ্ছি, এটা ফার্স্ট ড্র চালু করছি, একটা এই দুটোর মধ্যে এখানে একটা, মানে এটা হচ্ছে মিডিল পোর্শন, এটা এতটা বন্ধই আসবে।
এটাকে অপশন রেঞ্জে 50 ডায়মন্ড যত সাইজ হবে সেই হিসেবে আমরা অপশন মারব 70 রিভিল করে নিচ্ছি এটাকে আমার এদিকে মিরর করে নিচ্ছি তো সেম একই খালি এখানটা আপ ডাউন হয়েছে এটাকে এরো কলর জিরান্টার 2180 করবো তো এটা এরম এসে যাবে ঠিক আছে এটা আমি করছি না ছবিটা হাইড করে দিচ্ছি ছবিটাকে উপরে তুলে দিচ্ছি এবার আমি এটাকে আরেকটু ঠিক করে নিচ্ছি ডিজাইনটা তো ডিজাইনটা সবসময় এরকম সরিয়ে দিই আমি স্কেচটাকে ঠিক করব ডিজাইনের ওপর স্কেচ ঠিক করতে গেলে ঠিক আসে না 1.7 এটাকে ঠিক করে নিচ্ছি এটাকে ডেট করে দিয়ে যে জিনিসটা হবে এই এটা ডায়মন্ড পার্টটা একটু উপরে এটা একটু ডাউনে তো এইখানে কার্ভটাকে সামান্য উপরে তোলা হবে 0.3 তুললাম সেরকমই এই পার্টটাকে মাইনাস 0.3 নামিয়ে দেবো কিন্তু রেকুলেশন অঞ্চলের জন্য এটা উঠে গেছিল তো এটাকে আবার মানুষ দিন নামিয়ে দিচ্ছে এই জায়গাটা আমাদের আপ ডাউনটা হলো যেহেতু এখানটা তুলেছি এই পয়েন্টটাকেও হালকা খালি মুভ করে দেবো এখান থেকে এই পয়েন্টটাকে হালকা এরকম করে দেবো এটাকে হালকা মুখ করে দেবেন এটাকে হালকা করে দেবেন আপ ডাউনটা এবার আমরা সারফেস করার পর দেখবো কেমন কি লাগছে যদি মনে হয় আরো বাড়াবো এটা ক্লাস সেকশন এটা আপ রাউন্ড সেকশন
কিনা আপনার করে নিচ্ছি। এটাকে সলিড করাবো। একটু বেশি করে সলিড করবো, তিন সার্ফেসগুলোকে ডিলিট করে দিলাম। আর একটা জিনিস যেটা হচ্ছে এই দুটো পয়েন্ট এখানটা ডাউন হবে একটু, এই কার্পনকে ধরে হালকা ডাউন করে নিচ্ছি। একটু পরই করবো, এদিকটা হালকা এরকম উঠবে। এই জায়গাটা উঠতে চাইছে, উঠে গেল। এই জায়গাটা উপরে উঠছে, একটু উপরে উঠবে।
ডকটাকে ডাউন করে দিচ্ছি। ঠিক আছে, অনেকটাই স্টেপিংটা এবার আমরা বুঝে বুঝে আরো বাড়াতে পারি। এখানে স্টেপিংটা যত ভালো দিতে পারবো, যত স্টেপটা দেখাতে পারবো, তত কাজটা আমাদের সুন্দর দেখাবে। এগুলোকে দেখে 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 ভালো করে ভালো করে করতে হবে। ঠিক আছে, এবার এটাকে আমরা সলিড করে নিচ্ছি। এবার যেটা করবো সেটা হচ্ছে এটাকে ফলো অ্যালং কার্ভ, ফলো অ্যালং কার্ভ। এই যে বেস কার্ভ, আর এটা আমাদের টার্গেট। এটাকে এখানে স্প্লিট করে নিচ্ছি, স্প্লিট। এটাকে এর লেন্থ আনিয়ে নিচ্ছি, ৪১.৮৬ ৪১.৮৬ হাইট করে দিন, এটাকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এবার এই রিং আইটি যেটা আমাদের আছে এটা দিয়ে কেটে দেবো, এক্সট্রা যেটা আছে ভেতরে।
বুলিয়ান ডিফারেন্স আমাদের কাটা হয়ে গেল। এবার আমাদের এই রিংটা যে নিচের পার্টটা কিভাবে বানাবো, তো এটাকে আমি জয়েন করে নিচ্ছি। কেটে নিচ্ছি আমি, কেটে নিচ্ছি। তো এইভাবে একটা লাইন নিয়ে নিচ্ছি, লাইনটাকে রিলিজ করে নিচ্ছি। লাইনটার থেকে এটাকে একটু বড় নিতে হবে, এই একটু বাড়িয়ে নিতে হবে। হালকা টেপারিং হবে, মিরর করে দেখে নিচ্ছি টেপারিংটা কেমন আসছে। কাপড় টুপি থেকে এটা আমরা সেকশন গুলো এ করে নেবো। সাইডে সরিয়ে নিচ্ছি, এখানে সেকশন নিয়ে নিচ্ছি, টেবিল বানাচ্ছি, একটু হাফ রাউন্ড দিয়ে নেব।
লাইনটাকে আমরা জয়েন করে নিচ্ছি। এবার স্কোপিং ভেতরটা করতে হবে, আগে যেভাবে স্কোপিং দেখানো আছে সেইভাবে স্কোপিং। এটাকে স্কেল 3D 0.5 এখানে, এটা 0.5 থাকবে, 0.4 আছে, অসুবিধা নেই। এই সাইড থেকে আমরা যেভাবে 0.7 ওয়াইপার দিয়ে দেখবো, ওয়াইপার বাড়িয়ে দিচ্ছি। গ্রুপ করে নিয়ে বুলিয়ান ডিফারেন্স স্কোপিং হয়ে গেল। এই হচ্ছে আমাদের, এবার এটাকে সেটিং করে নেব। ডায়মন্ডটা একটা একটা করে এখানে লাইনটা বা এখানে লাইনটা সেটিং করে নিলে আমাদের রেডি হয়ে গেল। ঠিক আছে, তো এই ধরনের রিংগুলোকে আমরা ডিজাইনার রিং, এখানে বিভিন্ন রকমের ডিজাইনার রিং থাকবে এরকম, তো সেগুলোকে এবার ফ্ল্যাটে করে আমরা উপরে তুলে নেবো। ঠিক আছে।